হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা টিউটোরিয়াল নাইন বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ফ্রেন্ডস মিমিফাইয়ের কিন্তু অলরেডি এ লোকেশনটা রিভিল করে দেওয়া হয়েছে আপনারা চাইলে কিন্তু আপনাদের এ লোকেশনটা চেক করে ফেলতে পারবেন তো এটা নিয়ে অলরেডি কিন্তু টেলিগ্রাম চ্যানেলে আপডেট দিয়ে দেওয়া হয়েছে তো ইতিমধ্যে আশা করতেছি সকলে আপনাদের এ লোকেশনটা চেক করে ফেলছেন তো যারা যারা এখনো চেক ইন করতে পারেন নাই তারা কিভাবে চেক করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি তার সাথে এইখানে কিন্তু একটা বড় ধরনের প্রবলেম অনেকেই কিন্তু মিমিফাইয়ের ভিতরে প্রবেশ করতে পারতেছে না তো আপনাদের এই সমস্যাটা হইলে কিভাবে আপনারা সেখানে প্রবেশ করবেন বা লগ করবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তার সাথে এখানে কিন্তু বেশ কয়েকটা বিষয় আছে যেমন একটা বিষয় আছে তারপরে টোকেনটা ক্লেম এর কিন্তু আছে যেহেতু এক্সচেঞ্জের টোকেনটা লিস্ট করা হবে আমরা কিন্তু মিমিফাই বট থেকে কখনো সেল করতে পারবো না অবশ্যই সেল করার জন্য আমাদের কিন্তু এক্সচেঞ্জে ডিপোজিট করতে হবে তো এইটার একটা বিষয় আছে সেটাও আমি আপনাদের দেখিয়ে দেব তার সাথে এটার প্রাইজ আসলে কেমন হইতে পারে সেটা সম্পর্কেও আপনাদের একটা ধারণা দেওয়ার ট্রাই করব যার কারণে অবশ্যই ভিডিওটা আপনারা এ টু জেড দেখবেন তাহলে টোটাল বিষয়গুলো ক্লিয়ারভাবে বুঝতে পারবেন তো চলুন অ্যাড ফার্স্ট আমি আপনাদের দেখিয়ে দিই আপনাদের যদি লগ ইনের প্রবলেম হয় তাহলে কিভাবে আপনারা মেমিফাইয়ে প্রবেশ করবেন এই যে লক্ষ্য করেন আমি মেমিফাইয়ের বটের ভিতরে চলে আসে তো আমার এই অ্যাকাউন্টের কিন্তু লগ প্রবলেম আছে আমি যদি প্লে বাটনে একটা ক্লিক করি আমার কিন্তু কোনোভাবে মেমিফাইয়ের ভিতরে প্রবেশ করাবে না মানে কোনোভাবেই আমি কিন্তু ঢুকতে পারবো না আমার কিন্তু এখানে সম্পূর্ণ স্ক্রিনটাই হোয়াইড হয়ে আছে অনেকের কিন্তু এখানে ব্লাক হয়ে থাকে আবার অনেকের কিন্তু রিলোড প্রবলেমটা আসে তো এই জায়গায় এখন আমি কিভাবে প্রবেশ করব। আপনারা একটু লক্ষ্য করেন তো সর্বপ্রথম আমি মিমিফাই যে বটটা আছে এটা চাপে ধরব চাপে ধরার পরে উপরে লক্ষ্য করেন এখানে কিন্তু ডিলেটের অপশনটা আছে তো ডিলেট একটা ক্লিক করব তারপরে এই যে ডিলেট চার অপশনটা আছে ডিলেট আমি ক্লিক করে দিব মানে মিমিফাই এর বটটা কিন্তু আমি ডিরেক্টলি ডিলেট করে দিলাম ডিলেট করে দেওয়ার পরে আপনারা সর্বপ্রথম একটা ভিপিএন কানেক্টেড করে নেবেন তো আমি এই জায়গায় সুপার ভিপিএনটা কানেক্টেড করে নিচ্ছি তো ভিপিএনটা কানেক্টেড করার পরে আবারও আপনারা টেলিগ্রামের ভিতরে আসবেন আসার পরে মিমিফাই যে বটটা আছে সেটা আপনারা সার্চ করে বের করবেন বটের ভিতরে আসার পরে নিচে আপনারা স্টার্ট বাটনটা পেয়ে যাবেন স্টার্টে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে প্লে বাটনে একটা ক্লিক করবেন তারপরে জাস্ট কিছুক্ষণ অপেক্ষা করবেন আপনাদের আশা করতেছি মিমিফায়ার ভিতরে কিন্তু ঢুকে যাবে এই যে লক্ষ্য করেন আমার কিন্তু অলরেডি লোডিং এখানে স্টার্ট হয়ে গেছে আশা করতেছি আমার কিন্তু ঢুকে যাবে আপনারাও ট্রাই করবেন আপনাদেরও কিন্তু ঢুকে যাবে তারপরে এই জায়গায় আপনারা এয়ারড্রপ অপশনটা পেয়ে যাবেন এয়ারড্রপের উপর একটা ক্লিক করবেন দেন এই জায়গায় আপনারা পপআপ মেনুগুলো কেটে দিলে এখানে কিন্তু আপনাদের অ্যালোকেশনটা শো করবে তো এই জায়গায় যদি আপনারা লক্ষ্য করেন আমি কিন্তু এই একাউন্টে অনেকগুলা ডলার খরচ করছি ইভেন আপনাদের যদি নিচে একটু দেখাই এই জায়গায় এয়ার ড্রপ ক্রাইটেরিয়াতে ক্লিক করলে দেখেন আমার কিন্তু সবকিছু এখানে কমপ্লিট করা আছে এবং আমার কিন্তু প্রিমিয়াম নেওয়া আছে আছে করা এবং কিন্তু কিন্তু আমি তারপরেও আমার খুবই কম পরিমাণে এখানে এলোকেশনটা দেওয়া হয়েছে তো এইরকম অনেকের সাথেই কিন্তু হয়েছে অনেকেই কিন্তু হিউজ পরিমাণ খরচ করছে এবং অনেকগুলা ব্যালেন্স থাকার পরেও তাদের কিন্তু খুবই কম পরিমাণে এলোকেশনটা দেওয়া হয়েছে আসলে কিসের জন্য তারা এরকম করলো এটা কিন্তু এখন পর্যন্ত বলা যাচ্ছে না তবে প্রফিটটা সম্পূর্ণ নির্ভর করবে তাদের প্রাইজের উপর তাদের যদি প্রাইসটা ভালো থাকে তাহলে কিন্তু প্রফিটটা ভালো হবে আর যদি প্রাইসটা কম থাকে তাহলে কিন্তু কোনোভাবে আমরা এখান থেকে প্রফিটটা নিতে পারবো না এখন বিষয় হচ্ছে অনেকেই কিন্তু এখানে স্টেকিং নিয়ে প্রশ্ন করতেছে আমি যদি এয়ারড্রপ অপশনে আবার ক্লিক করি দেখবেন প্রথমেই কিন্তু স্টেকিং এর একটা অপশন এখানে শো করতেছে তো এই জায়গায় যদি আপনারা স্টেকিং করেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা বোনাস কালেক্টেড করতে পারবেন তবে এখানে কিন্তু কিছু পরিমাণ প্রবলেম আছে যেমন লক্ষ্য করেন আমার কিন্তু দুই টোকেন দেওয়া এবং আমি আমি যদি দিনের জন্য এখানে স্টেক করি তাহলে টোকেন সর্বমোট পাবো মানে মোটামুটি চারশো টোকেন এখান থেকে কিন্তু আমি প্রফিট করতে পারবো মানে এটা কিন্তু আমাকে বোনাস হিসেবে দেওয়া হবে তবে সমস্যাটা হচ্ছে আপনারা কিন্তু যখন লিস্টিং হবে তখন সেল করতে পারবেন না যদি স্টেক করেন তাহলে টোটালি তিরিশ দিনের জন্য আপনাদের টোকেনটা কিন্তু লগ হয়ে থেকে যাবে তো এখন বিষয়টা হচ্ছে আপনাদের যদি মন চায় তাহলে আপনারা স্টেক করতে পারেন আর যদি মন না চায় তাহলে ভাই করার কোনো প্রয়োজন নাই আমি পার্সোনালি কিন্তু ইস্টেক করব না শুরুতেই যতটুকু প্রফিট পাবো ততটুকুই আমি কিন্তু এখান থেকে নিয়ে নিব তো স্টেক করার জন্য আপনারা ডিরেক্টলি স্টেকে একটা ক্লিক করবেন তারপরে হয়তো বা অ্যামাউন্টটা চাওয়া হবে অ্যামাউন্ট দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে স্টেকে ক্লিক করে দিলে বা কনফার্মে ক্লিক করে দিলে আপনাদের কিন্তু ইস্টেক হয়ে যাবে তো আমি যেহেতু পার্সোনালি স্টেক করব না যার কারণে আপনাদের কিন্তু এই বিষয়টা দেখাইতে পারলাম না তো তারপরের যে বিষয়টা সেটা হচ্ছে ক্লেমের বিষয় মানে এইখান থেকে তো আপনারা সেল করতে পারবেন না এই টোকেনটা সেল করার জন্য অবশ্যই কিন্তু আপনাদের অ্যাট ফার্স্ট ক্লেম করতে হবে তারপরে কিন্তু এক্সচেঞ্জে ডিপোজিট করতে হবে দেন কিন্তু আপনারা এখানে সেলটা করতে পারবেন তো এই জায়গায় উইথড্রয়ালের অপশন কিন্তু শুধুমাত্র দুইটা দেওয়া আছে একটা হচ্ছে অফ চেন আরেকটা হচ্ছে অন চেন তো এই বিষয়গুলো নিয়ে আমি কিন্তু প্রিভিয়াস একটা ভিডিওতে আপনাদের সাথে কথা বলছিলাম তারপরেও এখন আমি আপনাদের লাইভ দেখিয়ে দিচ্ছি তো সর্বপ্রথম লক্ষ্য করেন এখানে কিন্তু ক্লেম অফ চেন অপশনটা আছে তো এইটা আমরা বাংলাদেশ থেকে কোনোভাবে কিন্তু কমপ্লিট করতে পারবো না কারণ আমরা বাংলাদেশ থেকে ওকে এক্স কিন্তু অ্যাক্সেস করতে পারবো না তো এই জায়গায় যদি আমি ক্লিক করি এখানে শুধু ওকে এক্স এর ইউ দিতে হবে এবং ওকে এক্স থেকে ক্লিক করে দিলে এটা কিন্তু অলরেডি উইথড্রয়াল হয়ে যাবে আমরা প্রিভিয়াস প্রজেক্টগুলো থেকে যেভাবে উইথড্র করেছিলাম সেম প্রসেসে আপনারা কিন্তু ডিরেক্টলি এক্সচেঞ্জে নিয়ে নিতে পারবেন তো যাদের কান্ট্রিতে ওকে এক্স অ্যাভেলেবেল আছে আপনারা কিন্তু এইভাবে উইথড্রোটা করে নেবেন আপনাদের কিন্তু কোনো ধরনের ফি লাগবে না তারপরে বিষয় হচ্ছে আমরা যেহেতু বাংলাদেশ থেকে আমাদের বাংলাদেশে কিন্তু ওকে এক্স অ্যাক্সেস করতে পারবো না তার জন্য আমরা কিন্তু ওকে এক্স যে ওয়েব থ্রি ওয়ালেটটা আছে সেটা কিন্তু ভিপিএন এর মাধ্যমে ইউজ করতে পারবো তো এর জন্য অনচেন যে ক্লেম প্রসেসটা আছে এটার মাধ্যমে আমরা ক্লেমটা করতে পারবো তবে আজকে কোনোভাবে পারবো না এই জায়গায় যদি লক্ষ্য করেন ছয় দিনের মধ্যে আমাদের কিন্তু ক্লেমটা স্টার্ট হয়ে যাবে তারপরেই কিন্তু আমরা ক্লেমটা করতে পারবো তো ছয় দিন পরে যখন আমরা ক্লেমটা করতে পারবো তখন অবশ্যই একটা ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখিয়ে দেবো যে কিভাবে ক্লেম করে আপনারা এক্স ওয়ালেটে নেবেন দেন সেখান থেকে কিভাবে আপনারা উইথড্র করে আপনাদের এক্সচেঞ্জে নেবেন এবং সেল করে পকেট পর্যন্ত টাকাটা নিতে পারবেন তো সেই ভিডিওটা পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তবে এই জায়গায় আরো একটা क्वेश्चन আছে এইখানে টোকেনটা ক্লেম করার জন্য আমাদের কোনো ফিয়ের প্রয়োজন হবে কিনা বা গ্যাস ফিয়ের প্রয়োজন হবে কিনা তো অবশ্যই আপনারা যদি অনচেইন ট্রানজাকশনের মাধ্যমে ক্লেম করতে চান তাহলে কিন্তু আপনাদের গ্যাস ফি লাগবে আর যেহেতু আমরা অফচেইন ট্রানজাকশনটা করতে পারবো না আমাদের অবশ্যই অনচেইনটা tuve? Eh? তো এর জন্য সুই গ্যাস ফি কিন্তু আপনাদের অবশ্যই লাগবে আপনাদের ওকে এক্স ওয়ালেটে অবশ্যই কিছু পরিমাণে সুই আপনারা নিয়ে রাখবেন এক ডলার সম পরিমাণ সুই হইলে কিন্তু হয়ে যাবে তো কিভাবে আপনারা ওকে এক্স ওয়ালেটে সুইটা নিয়ে আসবেন যদি নিজে থেকে নিয়ে আসতে পারেন তাহলে অবশ্যই নিয়ে আসবেন আর যদি না পারেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি অনেকেই এই প্রবলেমটা ফেস করে মানে ওকে এক্স সুইটা নিয়ে আসতে না পারে তাহলে অবশ্যই আমি একটা ভিডিও দেওয়ার ট্রাই করব তবে মাস্ট বি আপনারা কমেন্ট করবেন যদি সেই ভিডিওটার প্রয়োজন হয় তবেই আপনারা কমেন্ট করবেন তাহলে অবশ্যই আমি ভিডিওটা দিয়ে দিব আর যদি প্রয়োজন না হয় তাহলে কমেন্ট করার ভাই কোনো প্রয়োজন নাই আরেকটা বিষয় হচ্ছে কে কতগুলা এলোকেশন পাইছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তারপরের বিষয়টা হচ্ছে অনেকেই কিন্তু প্রশ্ন করে যে আসলে মিমি দামটা কেমন হইতে পারে তো এই সম্পূর্ণ দামটা কিন্তু তাদের মার্কেট ক্যাপের উপরে নির্ভর করবে এখন তারা কত ডলার মার্কেট ক্যাপ দিবে সেটা কিন্তু কোনোভাবে আমরা বলতে পারতেছি না তো মার্কেট ক্যাপের উপরে নির্ভর করে এই জায়গায় মানে আমাদের টেলিগ্রাম চ্যানেলে একটা কিন্তু আপডেট দেওয়া হয়েছিল যে কিরকম তাদের টকেনের প্রাইসটা হইতে পারে যেমন তাদের কিন্তু টোটাল সাপ্লাই হচ্ছে টেন বিলিয়ন টোকেন এবং সেখান থেকে নব্বই পার্সেন্ট মানে নয় বিলিয়ন টোকেন কিন্তু কমিউনিটি এয়ারড্রপের মাধ্যমে ডিস্ট্রিবিউশন করা হয়েছে এবং এখান থেকে টোটালি হান্ড্রেড পার্সেন্ট টোকেন তারা কিন্তু সার্কুলেশনে রাখবে তো এই হিসাবে যদি আপনারা লক্ষ্য করেন তাদের মার্কেট ক্যাপ যদি একশো মিলিয়ন ডলার হয় তাহলে কিন্তু এক একটা টকেনের প্রাইস এক সেন হচ্ছে আর যদি দুইশো মিলিয়ন হয় তাহলে কিন্তু দুই সেন হচ্ছে তো এইভাবে প্রাইস প্রেডিকশনটা কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে আপনারা এখান থেকে একটু চেক আউট করে দেখতে পারেন তারপরেও আরে একটা বিষয় হচ্ছে তারা যেহেতু স্টেকিং এর সিস্টেমটা এখানে নিয়ে আসে তো এই জায়গায় কিছু পরিমাণ টোকেন কিন্তু স্টেকিং এ চলে যাবে যার কারণে এইটার থেকে প্রাইস কিন্তু একটু আপ ডাউন হইতে পারে তো এখন দেখার বিষয় তারা কত ডলার মার্কেট ক্যাপ দিচ্ছে এবং টোকেনটার প্রাইস আসলে কেমন এটা কিন্তু কোনভাবে শিওর দিয়ে বলা যাচ্ছে না আমি কিন্তু আপনাদের বললাম না যে হান্ড্রেড ভাই আমরা অবশ্যই দেখতে পারবো তারিখে যখন টোকেনটা লিস্ট হবে তখনই কিন্তু আমরা রিয়েল প্রাইসটা এখানে দেখতে পারবো তো ফ্রেন্ডস আশা করি আপনারা টোটাল বিষয়টা ক্লিয়ার বুঝতে পারছেন তো ভিডিওটা আর বেশি লং করবো না এখান থেকে শেষ করে দেবো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ সকলকে